Kill! Hey, hey, hey. Ah, Santi. Hello, everyone. আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক 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 স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমি এখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। কই যাচ্ছি আজকে? আজকে এমন একটা জায়গায় যাচ্ছি, অবশ্য আমি আগেও বলেছিলাম একটা ব্লগে যে আমি যেখানে যাচ্ছি আমি জায়গাগুলোর নাম বলবো না। এই রাস্তা দিয়ে বিশাল একটা পাহাড় নামলাম, এখানে এসে ব্লগটা স্টার্ট করলাম। আমি এখন যাবো একটা ঝিরি দিয়ে একটা ঝর্ণায় যাবো। ঝর্ণাটা জাস্ট অনেক অনেক সুন্দর গাইস। এর আগে এই ঝর্ণা নিয়ে আমার একটা ব্লগ আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আই বাটনে দেখতে পাবেন এটা। তো আর কথা না বাড়াই, লেটস গো, ঝর্ণায় যাই, ওখানে গেলে দেখা হবে। এই যে আমি ঝিরিতে পৌঁছে গেছি। ও এখন যেহেতু বর্ষার সিজন তো পানি কিন্তু অনেক পরিমাণে পানি আছে আর পানিটা বেশ পরিষ্কার। আর পাহাড়ের ঝিরির পানি তো বুঝতেই পারছেন যে বৃষ্টি হওয়ার পরপরই ঘোলা হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার দেখবেন 10-15 মিনিট বা 40 মিনিট পরে কিন্তু পানিটা আবার পরিষ্কার হয়ে যায়। এখানে যেহেতু পানি আটকে থাকে না, পানি সবসময় চলে। আর এদিকে একবার দেখুন, এই যে পাহাড় ধস হয়েছে এদিকে, এই যে পাহাড় ধস হয়ে গেছে, ওরে বাপরে, ওই যে অনেক উপর থেকে পাহাড় ধস হয়ে, এই যে যেখানে বড় পাথর যেটা দেখতে পাচ্ছেন এখানে, এই পাথরটা কিন্তু উপর থেকে চলে আসছে আমার মনে হয় আর কি। আর দেখুন এই যে বড় কত বড় বড় পাথর, এখানে পানিটা বেশ সুন্দর। আর এই যে এগুলো খুব পেছল, এগুলো যদি একটু অসাবধানতায় যদি গেলে মাথা ফেড়ে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। পাথরের ঝিড়ি, দুই পাশে পাহাড়, ব্যাক করার আর কোনো রাস্তা নাই, আমাদের আবার এই রাস্তায় ব্যাক করতে হবে আসার সময়। এই যে এইদিকেও পাথর, শুধু পাথর আর পাথর। আই থিঙ্ক এই পাথরগুলো উপর থেকে কোনো এক সময় পাহাড় ধস হয়ে নিচে পড়ে গেছে, এরকম হতে পারে। ওরে বাপরে, এখানে তো গভীর আছে। পানিটা কি ঠান্ডা, শান্তি। আমরা আছি হচ্ছে চারজন, আমার সাথে আমার একটা বন্ধু আছে এবং দুটা ছোট ভাই আছে। তো তাদের সাথে একটু আমি মিট করাই দিই, পরিচয় করাই দিই। এই হচ্ছে হ্যালো বা হাই, সে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ছোট ভাই। এবং হচ্ছে লাভেট, সে হচ্ছে কি বলবো, চিল ম্যান, চিল সবসময় চিল। হ্যাঁ, লাভেট জারুং, এবং আমার ব্লগে ওকে কয়েকবার দেখা গেছে। আর এ হচ্ছে আমার ফ্রেন্ড একটা টাটা। তাহলে আমরা যাইতে থাকি ঝর্ণায় গিয়ে আজকে গোসল দিব। এখানে গাছ দেখুন একবার, এই যে স্রোত, পানির স্রোত। স্থানীয় যারা আছে ওরা এটা বন্ধ করে দিয়েছে, মানে এদিকে কোনো পর্যটক যারা আছে ওদের জন্য নট অ্যালোড এই জায়গাটা। আমরা স্থানীয় বলে আমরা এদিকে আসতে পারছি। কারণটা হচ্ছে এখানে এসে সবাই এই যে খাবার, প্লাস্টিকের বোতল নিয়ে খাবার নিয়ে আসে, প্লাস্টিক নিয়ে খাবার নেয়, সব প্লাস্টিকগুলো যেখানে সেখানে ফেলে দেয়। আমি এখনও দেখতে পাচ্ছি যে আমার সামনে এখনও কিন্তু প্লাস্টিকে যে অনেক প্লাস্টিকের বোতল, ওই যে দেখুন অনেক প্লাস্টিকের বোতল। তো যার কারণে স্থানীয় মানুষরা, আমি মনে করি এটা ভালো উদ্যোগ। স্থানীয় একটা এইদিকে একটা বম সম্প্রদায় একটা পাড়া আছে, ফারুক পাড়া, ওরা এটা সম্পূর্ণ পর্যটকদের জন্য একদম ফ্যান করে দিয়েছে আর কি। ওরা চায় না এদিকে এসে মানুষ ময়লা আবর্জনা করুক, সে কারণে যেখানে যায় না কেন, যে কোনো পর্যটনে যে কোনো জায়গায় যায় না কেন, আমাদের সাথে যদি আমরা প্লাস্টিক নিয়ে যাই সেগুলো যাতে আমরা নির্দিষ্ট জায়গায় ফেলে আসি, নির্দিষ্ট জায়গায় যাতে আমরা সেগুলোকে ফেলে দিই গাইস, এই হচ্ছে কথা। কী পরিমাণে বোতল জমি আছে, এই যে প্লাস্টিকের বোতল, অনেক জায়গায় প্লাস্টিকের বোতল, এইরকম অনেক জায়গায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট জমে আছে। এদিকে এসে বোতলগুলো কীভাবে এখানে আটকে গেছে জাস্ট একবার দেখুন। এই যে ভেতরে সব বোতল, আমি জানি না কেউ কি ভেতরে ঢুকাই দিয়েছে ইচ্ছে করে, বোতলগুলোকে কেউ ভেতরে ঢুকাইছে আমার মনে হয় না, ভেতরে ঢুকাইছে না ইচ্ছে করে, এখানে কখনো এভাবে ঢুকাবে না একদম। এই যে দেখুন উপরে, এই কিভাবে ঢুকলো এখানে বোতল, বোতলগুলো পানির স্রোতে এসে এখানে ঢুকে গেছে। দেখবেন একবার চিন্তা করে দেখুন কোথায় ভেতরে কিভাবে এই বোতলগুলো ঢুকছে, এই যে সব বোতল, সব বোতল, এই যে সব বোতল। এই কারণে বলি, আমি বারবার বলি, আমি যেখানে যাই বলি, এই প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য যে কি গিয়ে ক্ষতি করে রে ভাই, এগুলো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। পানিগুলো কিভাবে আসছে দেখুন, আর উপরে কিন্তু পাহাড়। আমি কি যাবো না, এটা তো পেছল, বাপরে তুই বসে গেছ।
তুই কি আগে আসছিলি এখানে? ও তুই আগে আসছিলি? আগে দুইবার আসছি। আগে দুইবার এসেছিস তুই? দুইবার তো আসছি। কি বল তুই আসছিলি? তুই তো আসিস না। আমি প্রথমবার। তুই প্রথমবার। আর একটু বেশি না, আর একটু উপরে গেলে এই ঝর্ণাটা দেখা পাবো আর কি। তো গাইস, এখানে প্রকৃতি সে তার মতো করে আপনার সব কিছুই করছে। এখানে আমরা সবসময় চেষ্টা করি প্রকৃতিটাকে আমাদের মতো করে আমরা সাজিয়ে দিতে চেষ্টা করি, এটা কিন্তু একদমই উচিত না। প্রকৃতিকে প্রকৃতির মতো করে থাকতে দেওয়া উচিত। এই দেখুন আপনার, এই যে এখানে মানুষজন আসে না সেটা বোঝাই যাচ্ছে, মানুষজন এদিকে কম আসে লকডাউনের কারণে, মানুষজন একদমই আপনার দিকে কম আসে, এবং শুধুমাত্র স্থানীয় যারা আছে ওরা মাঝে মধ্যে এখানে চিল করতে আসে, এইটুকুই। তো প্রকৃতিকে আমাদের সংরক্ষণ করতে হবে, দেন প্রকৃতি আমাদেরকে সংরক্ষণ করবে। কী করতে চাস নিচে? আমি নিচে নামবো নাকি? হ্যাঁ, তুই ছবি তুলতে চাস? হ্যাঁ, ছবি তুলতে চাস? এই নামিস না, পড়ে যাবি, পড়ে যাবি। এগুলো খুব পেছল, এটা কিন্তু মেন ঝর্ণা না, মেন ঝর্ণাটা আরো উপরে। তুই কি করতে যাচ্ছিস? ও ঠিক আছে, যাবে নাম চল। আমি আছি এখানে, আমাকে দেখা যায়। শান্তি, শান্তি ভাইয়া, কেমন লাগতেছে? কাছাকাছির মধ্যে অনেক ভালো একটা জায়গা না? আমরা এখনো মেন ঝর্ণায় পৌঁছি নাই, মেন ঝর্ণাটা আরো একটু উপরে। এটা হচ্ছে বান্দরবানের খুব কাছে, যার কারণে এখানে আসতেও মনে হয় কোনো মানুষজন নাই, মনে হয় মানুষজন নাই। ভাই আমি যাবো, এখানে একসাথে তিনটা ঝর্ণা দেখা যায়, একই সাথে তিনটা ঝর্ণা। বাট আমি পড়তে চাই না এখানে, আমি কিছুতেই পড়তে চাই না। দেখুন একবার, এই যে ওখানে একটা, এদিকে একটা, এদিকে একটা, তিনটা ঝর্ণা। ও এনজয় করতে থাকুন ঝর্ণাটা। ওইটা হচ্ছে সবচেয়ে বড়টা, এটা হচ্ছে সবচেয়ে বড়টা, এটা হচ্ছে সবচেয়ে বড়টা। দেখুন ওই উপর থেকে আসতেছে পানি একদম উপরে। গেছে এদিকে, এই দেখুন বিশাল পাহাড় উপরে। এখানে একদম পাহাড়ের গোড়ায় থাকাটা কিন্তু রিস্ক, উপর থেকে যদি পাথর টাথর পরে তাহলে মাথা টাথা তো ফাটবে। এই যে এই পাথরগুলো সব উপর থেকে পড়ছে, এই যে বড় বড় পাথর যেগুলো, এই দেখুন, এই যে এই জায়গাটা দেখুন একদম, ওখান থেকে পাথর ভেঙে এখানে পড়ে গেছে। এই যে মানে ভাঙা যে এটা বোঝা যায়, তো এই জায়গাটাতে থাকা একদম রিস্ক। আমি এখন যে এই জায়গাটাতে আছি, এই জায়গাটাতে থাকা ঠিক হবে না, তো বড়ো পাথরগুলো সব উপর থেকে পড়ছে। লাভেট ওখানে গেঞ্জি টেঞ্জি খুলে ফেলছে। প্রকৃতির কি দান গাইস, দেখুন একবার প্রকৃতির দান, এসব হচ্ছে প্রকৃতির দান। গাছ আমার চারপাশে একবার দেখুন, প্রকৃতি আমাদেরকে কত কিছু দেয়, কত শান্তি দেয়, আর আমরা প্রকৃতি নষ্ট করি। সেই নষ্টের জিনিস এখানেও দেখতে পাচ্ছি, প্লাস্টিক 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 সব জায়গায়। ওই যে ওই যে প্লাস্টিক, খালি প্লাস্টিকের বোতল, আমরা চাই না এভাবে প্লাস্টিকে ভর্তি হয়ে যাক এইসব ঝর্ণা ঝিরি। কারণ একটা সময় দেখা যাবে আপনার, এখন যেহেতু বর্ষাকালের কারণে ঝর্ণাটা আছে, তো দেখা যাবে যে কিছুদিন পরে যখন বর্ষাকাল শেষ হবে, বর্ষার সিজন যখন চলে যাবে, এই ঝর্ণার পানি সব শুকিয়ে যাবে। কেন? আগে তো শুকাতো না, এখন কেন শুকিয়ে যায়? একমাত্র এটা আমাদের কারণে। এই যে এখানে পাথর উত্তোলন থেকে শুরু করে পাহাড়ি ঝর্ণা, এই যে ময়লা আবর্জনা প্লাস্টিক জাতীয় বর্জ্য যেগুলো আছে সব চলে যায় ওইদিকে, চিপসের প্যাকেট থেকে শুরু করে। আমরা যদি সচেতন হই প্রকৃতি আসলে বাঁচবে। আমি খাটটা খুলে রাখছি।
খুব সুন্দর, এদিকে একটা, এদিকে একটা, ওখানে একসাথে দুটা, এবং এদিকে একটা, একদম ঘুরতেই পড়তেছে। বলার কিছু নাই, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই এই আমি সিরিয়াসলি, ওই যে ওরা যেখানে বসছে আমি ওখানে বসতে চাই না। আমার রিস্ক মনে হচ্ছে কেন জানি, ধরুন উপর থেকে যদি কোনো একটা পাথর যদি পড়ে, শেষ। এই জায়গায় বসবি, এই জায়গায় বসবো। এই ওখানে না ভাই, এখানে আয়, এই যে এখানে আয়, শুকনো জায়গায় ভাই। রিস্ক তো ওই জায়গায় রিস্ক দেওস না, উপর থেকে বেটা ফুট করে পাথর একটা পড়লে বেটা খেয়ালই করতে পারবে না, এখান থেকে হলে দেখা যাবে। বলার কিছু নাই আসলে, মানে এখানে বলার কোনো ভাষা নাই, অসাধারণ ওয়াটারফল। এখন ঠান্ডা লাগছে, বিজাপুরে ঠান্ডা লাগছে। দেখুন একবার, এটা বাদর, ছোট ভাইগুলো বাদর হয়ে গেছে। এই যে শান্তি শান্তি শান্তি, ঠান্ডা লাগছে যখন, এখন ঠান্ডা লাগতেছে, এখন আর বেশিক্ষণ থাকা যাবে না, মানে কাঁপতেছে ঠান্ডায়। হ্যাঁ হ্যাঁ, আরেকটা যে ঝর্ণা আছে ওখানে যায় একটু গোসল দিই, নাইলে ওটা তো মাইন করবে, ওইদিকে যদি গোসল না করে মাইন করবে তো। এই দেখুন এখানে ঝর্ণা একটা হলেও কিন্তু দুই পাশে পড়তেছে দুইটাই মনে হয় আর কি, এদিকে একটা এদিকে একটা। এই দেখুন কোথাও পড়তে পড়তেছে। উঠতে দেখি আমি উঠতে পারি কিনা, ব্যথা লাগে না পানিগুলো পড়লে? অনেক উপর থেকে পানি পড়তেছে আসবেন না, ভয় লাগে। একটা জিনিস কি, আজকে একদম আমরা চারজন, এখানে মাত্র চারজন আছি, আমরা চারজন ছাড়া এখানে আর কেউ নাই, এই কারণে ভালো লাগছে। এখানে যখন মানুষ বেশি থাকে আর ভালো লাগে না, কারণ মানুষগুলো এখানে জঞ্জাল করে অনেক কিছু মানে কাপজাপ করে, মানে এই কারণে ভালো লাগে না। আমরা চারজন এখানে খুব ফিলে আছি, এখন দেখা লাগে তো এখানে উপর থেকে যে পানি পড়তেছে, এগুলো যে এখানে পড়তেছে পড়তে আমার দেখা লাগতেছে। ও বা আজকে হাই থাকতাম না এখানে, আর দেখা লাগে কিরে বেটা, ব্যথা পাবি তো, ব্যথা পাবি তো। ওই যে আয় আয় নামি আয়, চল হয়েছে, অনেক বেলা হয়ে গেছে।
শান্তি লাগে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। এবং একটা জিনিস বারবার আমি যেটা বলি, আপনারা আসবেন ঠিক আছে, ঘুরবেন আমাদের হিল স্টেশন, ঘুরেন পর্যটন, ঘুরেন যেখানে মন চায় ঘুরেন, সমস্যা নেই। বাট যেখানে সেখানে ময়লা আবর্জনা প্লাস্টিক কখনো রেখে যাবেন না, কারণটা হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি, এখানে আমি অনেক দেখছি ময়লা আবর্জনা চারদিকে। সবাই তার কথা না মানাই, ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আপনারা যদি আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন। এবং গাইজ আপনারা যারা বান্ধবান ঘুরতে আসতে চান, আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে চান, ডিসক্রিপশনে আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। অ্যান্ড বারবার যেটা বলি, আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।